আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাঁচাইয়ের কাজ এখনও শেষ হচ্ছে না ছাব্বিশে মার্চ কি তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারই একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ শেষ হয়নি স্বাধীনতার পঞ্চাশ বছরেও দু হাজার সতেরো সালের বাইশে জানুয়ারি সপ্তমবারের মতো সারা দেশে বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রণয়নের জন্য যাচাই বাছাই শুরু হয় এরপর কেটে গেছে আরও পাঁচটি বছর কিন্তু চূড়ান্ত তালিকা মেলেনি প্রতি বছরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয় ছাব্বিশে মার্চের মধ্যেই তালিকা প্রণয়নের কাজ শেষ হবে এবছরও তার ব্যতিক্রম হয়নি যদিও এই তারিখে চূড়ান্ত তালিকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তার কারণ আমি এখন ব্যাখ্যা করছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোমো মুজামেল হক বলেছেন আমরা এরই মধ্যে কয়েক ধাপে বীর মুক্তিযুদ্ধের আংশিক খসড়া তালিকা প্রকাশ করেছি অর্থাৎ সমন্বিত তালিকা প্রকাশ করেছি আশা করছি আসছে ছাব্বিশে মার্চের মধ্যে চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ শেষ হবে এর মধ্য দিয়ে তালিকা প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধের আবেদন যাদের যাচাই বাচাই দিন তাদের মধ্যে যারা স্বীকৃতি পাবেন তাদের নাম বীর মুক্তিযোদ্ধার পরবর্তী চূড়ান্ত তালিকায় যুগ হবে অর্থাৎ এই বক্তব্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ ছাব্বিশে মার্চ শেষ হচ্ছে না কারণ এর পরেও তালিকায় নতুন মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হবে মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দিতে দু দুই সালে গঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করতে না পারায় এখন মন্ত্রণালয়ের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে গ্যাজেটভুক্ত ও মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে তালিকা চূড়ান্ত করা এজন্য সরকারিভাবে গঠন করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা পঞ্চাশ বছরও প্রণয়ন না হওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শারিয়ার কবির তিনি বলেছেন নির্ভুল ও সঠিক তালিকা প্রণয়নের দাবি দীর্ঘদিন ধরেই আমরা করে আসছি বাস্তবতা হল আজও হয়নি বর্তমান মন্ত্রী চেষ্টা করছেন কিন্তু তিনি নিজেও আমলাতন্ত্রের কাছে জিম্মি আমলারা বিভিন্ন সময়ে মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন আবার কেউ কেউ অতীতে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছেন আমরা চাই আর বিলম্ব না করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হোক নয়তো মুক্তিযোদ্ধাদের তালিকার কোনো প্রয়োজন নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকু মজাম্মেল হক ইতিমধ্যেই বলেছেন এবার সমন্বিত তালিকায় যাদের নাম চূড়ান্ত হবে তাদের ডিজিটাল সনদ ও মুক্তিযুদ্ধের স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে সর্বশেষ বলবো আসছে ছাব্বিশে মার্চ যে চূড়ান্ত তালিকা হবে সেই তালিকাটি শেষ তালিকা নয় যারা আপিল করেছেন আপিল নিষ্পত্তি হবে যাচাই বাছাই দিন আছেন যাচাই বাছাই নিষ্পত্তি হবে এবং প্রকৃত মুক্তিযুদ্ধ হিসেবে যখন প্রমাণিত হবেন তখন আপনার নামও সেই তালিকায় যুক্ত হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ